হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? মাইনক্রাফটের সার্ভার সিরিজে আরো একটা নতুন গেম প্লেতে সবাইকে অনেক অনেক স্বাগতম। তো আপনারা দেখতেছেন যে আমার দিক দিয়ে পুরো কমপ্লিট করে ফেলছি আমি, যতটুকু এরিয়া আমাদের ঘরের জন্য লাগবে আপাতত আমরা কমপ্লিট করে ফেলছি। তো এখন আমাদের অনেক অনেক স্টোন লাগবে, কেন এখানে দেখতেছেন খালি জায়গা, আমরা এখানে স্টোন দিব। স্টোন লাগবে, এখন স্টোন লাগবে, স্মুথ স্টোন লাগবে। তো আজকে ভাবতেছি যে আমরা স্টোন ফার্ম যেটা আছে ওইটা বানায় ফেলবো। তো চলেন দেরি না করে আমরা স্টোন ফার্মটা বানানো শুরু করে দিই। Sometimes I'm selfish, get jealous, I feel a little helpless. My whole world has shifted again. You made a promise, I kept it. Now I'm second guessing. My whole world has shifted again. Now I drop back to an empty room, and it's setting in.
ও অবশেষে আমাদের স্টোন ফার্ম কমপ্লিট হয়েছে। আপনারা যেটা কিয়েটিভে দেখছেন ওটা আমি বেসিক জিনিসটা আপনাকে দেখাই দিছি। আমরা সার্ভারগুলো মূলত ডিজাইন টিজাইন যত কিছু লাগে করব, আর এখন আপনাদের আমি দেখাবো আমরা কত কষ্ট করছি। আমার প্রায় মিনিমাম আপনার 8 থেকে 10 ঘন্টা লাগছে এটা করতে, কেন আমি আস্তে 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 বসে বসে ওয়ান বাই ওয়ান করছি। তো চলেন আপনাদের দেখাই। এই দেখেন আমাদের স্টোন ফার্ম কমপ্লিট হয়ে গেছে। কেন আপনার সার্ভাইভালে আপনার জিনিসগুলা রিসোর্সগুলো জোগাড় করতে অনেক টাইম লাগে, কিন্তু ক্রিয়েটিভে তো অনেক টাইম লাগে না। এখানে একটু কাজ বাকি আছে, আমরা করে ফেলি। আমরা গ্লো স্টোন নিয়ে আসছি, যেন একটু রাতেও আপনার চিকচিক করে জায়গাটা লাইটিংটা করার জন্য আমরা গ্লো স্টোন দিয়ে দিই। তো ভিডিওটা কেমন লাগছে আমাকে বলবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর যদি এরকম গেম প্লে আরও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এটা আমরা আয়রনে, আমরা একটু ব্লক বেশি হয়ে গেছে এই জন্য আয়রনে ব্লক দিতেছি, কারণ আয়রনে ব্লক অনেক হয়ে গেছে, এতগুলো কি করব আমি। এই এখানে একটা বেশি পড়ে গেছে, এখানে একটা, এখানে দুইটা, তারপর এখানে আর একটা কোথায় আছে, কোথায় কোথায়, এখানে দুটা। তো আমাদের আয়রন ব্লকও কমপ্লিট। আমরা এখানে ফার্নেস দিয়ে দিছি, কেন এখানে সব আমরা কভার স্টোন পাবো, কিন্তু ফার্নেসে যায় এটা আপনার স্মুথ স্টোন চলে আসবে। এই কোথায়, এই যে স্মুথ স্টোন চলে আসছে দেখতেছেন কাজ করতেছে। যে আমি আমরা ট্রাই করে দেখছি কাজ করতেছে কিনা ভিডিও অন করার আগে। তো এখন কাজ করতেছে সবগুলাই। হ্যাঁ, যদি আমাদের স্মুথ স্টোন লাগে তাহলে কি করবো আমি আরেকটা ফ্লোর ভাঙি নিচে যাবো, গা ওই এগুলোর নিচে আবার আপনার ফার্নেস লাগাই দিব, এরপর আবার চেস্ট বের করে দিব। তাহলে আমরা কভার স্টোন পাবো, স্টোনও পাবো, স্মুথ স্টোনও পাবো, তিনোটা একসাথেই পাবো। তা আপাতত এতটুকুই করে রাখছি, এখন আমরা এটা অন করে দিই। তো আমরা স্টার্ট করে দিই। আচ্ছা হ্যাঁ, স্টার্ট করে দিছি, দেখি আমাদের ফার্মটা কাজ করতেছে কিভাবে। হ্যাঁ, টিএনটি ব্লাস্ট হইছে। ফার্ম কাজও করতেছে। এখন আমরা কিছুক্ষণ এফ কে থাকি, দেখবো যে কতটা আপনার স্টোন বা স্মুথ স্টোন আমরা বা কবল স্টোন পাই এখান থেকে। তো চলেন আমরা কিছুক্ষণ আগে দিন করে নেই, দিন না করলে সমস্যা। আমার ব্যাট কই, আগে ঘুম যায় নি, ঘুম যাওয়া দরকার না, রাতে ডিস্টার্ব করবে জম্বিরা। ও মা, এখানেও কিছু একটা করতে হবে, কেন জম্বি বেশি হয়ে গেছে। এখানে একটা জায়গা খালি কেন, আয় হায়, কিন্তু এটা খেয়াল করি নাই। ও ভাই, বাংলা সে আওয়াজ চলতেছে। আমরা একটা এএফ কে পয়েন্ট করবো, কই গেল আমার ইয়াগুলো। কারণ আমরা এখান থেকে এএফ কে থাকি, দেখি যে আমরা কতটা পাই আপনার মিনিটে বা ঘন্টায়। তো প্রায় 20 মিনিট হয়ে গেল আমরা এএফ কে ছিলাম। এখন দেখি আমরা কয়টা স্টোন বা উপায়, আমার গেম ল্যাগ করতেছে। এই এদিকে না, মুখটা এদিকে, দুইটাই সেম। প্রায় আমরা 56টা মতো উপরে আপনার চেস্ট বসাইছি, নিচে 56টা মতো চেস্ট বসাইছি আমরা। তো এখানে আপনার 9 স্ট্যাক 8 স্ট্যাক করে এগুলাতে জমছে, এগুলো সব আপনার স্মুথ স্টোন। এখানে এখানে তো স্টো আপনার কবল স্টোনের অভাব নাই ভাই, প্রায় এক চেস্ট ফুল হয়ে গেছে, নিচেও আছে। আচ্ছা আমরা এদিকে দেখি একটু, এই তো এটা তো আমার জিনিসপত্র। এখানে কবল স্টোন, এই স্মুথ স্টোন একটু কম আসছে, কেন আপনার ফার্নেস হয়ে নিচে নামতে তো টাইম লাগে, কিন্তু আপনার কবল স্টোন অনেক আসছে অনেক। তো আমাদের ফার্ম পারফেক্টলি ওয়ার্ক করতেছে। তো মূলত আমরা এটা একটা টিউটোরিয়াল দেখে করছি, ইউটিউবে টিউটোরিয়াল আছে, আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব, দেখি আপনারা করে ফেলতে পারবেন। আর আপাতত আমার মনে হয় না স্টোন বা কবল স্টোন বা স্টোন ব্রিক স্মুথ স্টোন আমার লাগবে বেশি,
যদি পরে লাগে তাহলে এটা আমরা এক্সপ্যান্ড করবো, তখন আমরা আমাদের মতো কাস্টমাইজ করবো। আপাতত কাস্টমাইজ করি নিয়ে আমরা আরেকজনের ট্যাব বানিয়ে ফেলছি। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নতুন একটা গেম প্লেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।